ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. আমার সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুসলিম ভ্রাতৃবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রব্বুল আলমিনের জন্যে, যা আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা প্রতি জুমার ন্যায় আজকেও একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক সাহাবে কিরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈগণদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণেই সর্বোন্নতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণেই রয়েছে আমাদের সর্বোন্নতি। সম্মানিত উপস্থিতি, সূর্য যখন ডুবে যায় তখন পৃথিবীর বুকে ঘোর অন্ধকার ছেয়ে যায়। তেমনইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে তুলে নিলেন আসমানে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্বে শিরিক বিদআত কুসংস্কার এই ব্যাধিতে পরিপূর্ণ হয়ে গেছিল। শুধু আরব দেশে মক্কাতে মদিনাতে নয়, সারা বিশ্বব্যাপী। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই রাহাজানি খুন লুটপাট জিনা ব্যভিচার নানান অবনতির দিক লক্ষ্য রেখে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে গিরায় মগ্ন ছিলেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মহাগ্রন্থুল কোরআনুল করিম এবং নবুয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে উন্নতি ঘটিয়েছিলেন শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার ফলে অনেক অনেক ডেভেলপ উন্নতি হয়েছে যা আমরা অনুধাবন করতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। তিনার যে 23টি জীবন দিন ইসলামের প্রচার প্রসারে লাগিয়েছিলেন, এই 23টি বছরে নানান অকল্যাণমূলক জিনিসকে কল্যাণের দিকে ফিরে নিয়ে আসা, রাহাজানি খুন লুট তারাজ এবং জেনা ব্যভিচার এ সমস্ত অবনতি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্নতির দিকে মানব জাতিকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন মাত্র 23টি বছরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পরে এগুলো ঘটেছিল, যেমন মানুষের মধ্যে ছিল হিংসা বিদ্বেষ, এক অপরের মিল ছিল না। সে সময় এমন একটা পরিস্থিতি ছিল যে নারীদেরকে যথেষ্ট সম্মান মর্যাদা দেওয়া হতো না, কন্যা সন্তানদেরকে জীবন্ত তাদেরকে ফুঁদে ফেলা হতো। এমন এক মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির ভিতরে একটা ভাতৃত্ববোধ ভালোবাসা তিনি ভরে দিয়েছিলেন। তো সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার আখলাক তিনার চরিত্র এর মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সমস্ত জিনিসের উন্নতি ঘটিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এবং নির্দেশে। তো সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের অনুকরণের মাধ্যমে রয়েছে আমাদের সর্ব উন্নতি। যদি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বক্ষেত্রে তিনার সুন্নাত এবং তিনার পথ অবলম্বন করে চলি, যখন মানব জাতির ভিতরে হিংসা বিদ্বেষ ভুগেছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানব জাতির ভিতর থেকে হিংসা বিদ্বেষকে মুক্ত করার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মেসেজ তিনি ছড়িয়ে দিয়েছিলেন যে কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেক মুসলিম এক অপরের হচ্ছে ভাই। এই যে মানব জাতির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভাতৃত্ব ভালোবাসা ভরে দিয়েছিলেন, তো এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী এই মেসেজটাকে যদি আমরা গ্রহণ করে নিতে পারি এবং সেই মোতাবিক যদি আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভিতরেও এক অপরের হিংসা বিদ্বেষ থাকবে না, আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা ভাতৃত্ববোধ ভরে দেবেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতকে মেনে নিতে পারি তাহলে আমাদের এই উন্নতিটা ঘটবে। আজকে আফসোসের বিষয়, আমরা প্রত্যেক মুসলিম তো দূরের কথা, আপন সহোদয় আপন ভাই এর মধ্যে ভাতৃত্ব ভালোবাসা থাকে না, এক অপরের হিংসা বিদ্বেষ আমাদের চলে আসে, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য কাম্য নয় শোভনীয় নয়। যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে তারা কি করবে, এক অপরের শুধু আপন ভাই নয় মুসলিম হিসেবে প্রত্যেক মুসলিমকে তারা ভাই হিসেবে গ্রহণ করবে, তাদের ভিতরে ভালোবাসা ভাতৃত্ববোধ থাকবে, হিংসা বিদ্বেষ থাকবে না। এই সন্ন্যাতকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ উন্নতি ঘটিয়েছিলেন উম্মতে মুহাম্মদের ভিতরে তিনি এই মেসেজ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কি তিনি ঘটিয়েছিলেন উন্নতি, আমরা যদি সেই সময়ের পরিস্থিতিকে লক্ষ্য রাখি যে সময় জেনা ব্যভিচার কুকর্মের মধ্যে মানব জাতি লিপ্ত ছিল, তারা নারীকে তাদের যৌবনের চাহিদা হিসেবে তারা ব্যবহার করত, তাদেরকে যথারীতি সম্মান দিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় তিনি এমন এক মেসেজ ছড়িয়ে দিলেন যে মেসেজের মাধ্যমেই শুধু আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের ভিতরে এই জেনা ব্যভিচার এই কুকর্মকে দূর করতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মেসেজের মাধ্যমে। পৃথিবীর বুকে মানব জাতি জেনা ব্যভিচার থেকে মানব জাতিকে দূরে রাখার জন্য হাজারো পথ অবলম্বন করতে পারে, একটিও পথ তাদের জন্য কার্যকরী হবে না যে একটি মেসেজে কার্যকরী হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় জেনা ব্যভিচার এ কুকর্মের পথ থেকে মানব জাতিকে দূরে রাখার জন্যে একটা শান্তি পরিবেশকে গঠন করার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহ প্রথাকে এমনভাবে চালু করলেন তিনি হালাল পন্থ অবলম্বন করিয়ে তিনি যুবকদেরকে যুবক সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছিলেন ইয়া মাশারা শাবাব মান ইস্তাতা মিনকুমুল বাআ হে যুবকের দলেরা যারা তোমরা বিবাহ করার ক্ষমতা রাখো তোমরা বিবাহ করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ দিয়েছিলেন শুধু এই মেসেজ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষান্ত হননি বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাকে আরো গুরুত্বপূর্ণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন নিকাহু মিন সুন্নতি বিবাহ করা আমার সুন্নতের মধ্যে পড়ে ফামান রাগিবা আন সুন্নতি যে ব্যক্তি আমার এই সুন্নাতকে মানবে না যারা পালন করবে না ফালাইসা মিন্নি তারা আমার উম্মতের মধ্যে হতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহকে এত গুরুত্ব দিলেন এই বিবাহকে গুরুত্ব দেওয়ার পিছনে কারণ হলো জেনা ব্যভিচার থেকে মানব জাতি যেন মুক্ত থাকতে পারে তারা যেন জেনা ব্যভিচারের মতো এই কুকর্মের মধ্যে লিপ্ত না হয়ে যায় তারা যেন এই জেনার মধ্যে লিপ্ত হয়ে তারা তাদের সম্মানকে হানি না করে বসে থাকে সম্মানকে নষ্ট করে না ফেলে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিবাহর দিকে গুরুত্ব দিয়ে এই মেসেজ ছড়িয়ে দিলেন যে তোমরা বিবাহ যারা করার ক্ষমতা রাখো তোমরা বিবাহ করো এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখন এই বিবাহকে নিয়ে আমরা একটা ছেলা খেলামো করছি ছেলের বাপও করে এবং ছেলেরা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সে সময়ে তাদের অভাব অনটন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কেরামদেরকে যে শিক্ষা দিয়েছিলেন সে শিক্ষার দু একটি কথা আমি বলি না বললেই হয় না কথা প্রসঙ্গে এলো বলে আমি বলতে বাধ্য যেমনটি বিবাহ ক্ষেত্রে বাপদেরকে সক্রিয় হওয়া উচিত একজন যুবককেও হওয়া উচিত আমি এর পূর্বে জুমার খুতবা আমি বলেছিলাম যে ছেলেকে বিবাহ করার জন্যে তার বাপের অনুমতির কোনো প্রয়োজন পড়ে না ছেলেই বিবাহ করার একাই সে তার নিজের মত থাকলে এবং ক্ষমতা রাখলে সে বিবাহ করতে পারে তাতে বাপ রাজি থাকার না থাক অনুরূপভাবে ওই পিতার দিকে লক্ষ্য করে বলি যে পিতাকেও সক্রিয় হতে হবে যে আমার যখন সন্তান আমার ছেলে যৌবনে প্রত্যাবর্তন করেছে তার বিবাহ দিতে হবে যদি আমি না দিই জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে আজকে সেই পিতা সে বলতে চাইছে তার এই মেসেজটা তার কাছ থেকে আসছে না বললেও তার মুখ থেকে এই কথাটাই ভেসে আসে যে আমি ছেলের বিবাহ দিব কি করে ছেলে তো এখন কর্ম করে না ছেলে তো এখন সবেমাত্র যৌবনে প্রত্যাবর্তন করেছে তার এখন হয়তো যৌবনই আসেনি এরকম অনেক পিতা ভাবছে অথচ ছেলেদেরকে দেখা যায় তারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হচ্ছে বাপের কাছে খবর থাকলেও সে পিতা গুরুত্ব দিচ্ছে না কেয়ারই করে না ডোন্ট কেয়ার আফসোসের বিষয় এবার যে সমস্ত যুবকরা বলে আমাদের ইনকাম নেই আমাদের কর্ম নেই কর্মহীন অবস্থায় আছি বিবাহ করলে খাওয়াবো কি আমি বলবো আপনার আকিদাতে আপনার তাওহিদে ফাটল ধরেছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণভাবে সেই ভরসা তাকুল আপনি রাখতে পারেননি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা হওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে সঠিক ধারণা জ্ঞান স্বচ্ছ থাকা দরকার ছিল আপনার ভিতরে নেই তাওহীদের ত্রুটি রয়েছে আপনি রিজিকের মালিক হবেন কেন রিজিকের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কে বলেছিল যে আপনার কর্ম থাকলে আপনি বিবাহ করেন কর্ম না থাকলে আপনি বিবাহ করবেন না কর্ম নেই আপনি বিবাহ করছেন না জেনা ব্যবহারে লিপ্ত হচ্ছেন কেন জেনা লিপ্ত হচ্ছেন কেন আপনার যদি বিবাহ করার ক্ষমতা যদি না থাকে আপনি বিবাহ করছেন আপনি সিয়াম পালন করে আপনি দিন কাটান আপনি সিয়ামও পালন করছেন না বিবাহ করছেন না জেনার মতো আপনি ওই কুকর্মের মধ্যে লিপ্ত হচ্ছেন ক্ষতি টাকার আপনার তাওহীদে আপনার আকীদাতে এখনো স্বচ্ছ ধারণা নেই অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবে কেরাম এক সাহাবি এলেন ইয়া রাসূলুল্লাহ আমার ইনকামের মধ্যে বরকত নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন তুমি বিবাহ করেছো সেই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহিত আমি বিবাহ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও আবার তুমি বিবাহ করো বিবাহিত একজন সাহাবী কিরাম একজন পুরুষ অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও তুমি বিবাহ করো ওই সাহাবী আবার বিবাহ করলেন বিবাহ করার পর কিছুদিন কাটার পর আবার আল্লাহ রাসূলের দরবারে এলেন ইয়া রাসূলুল্লাহ আমার এখনো বরকত নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবার তুমি বিবাহ করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে আবারও বিবাহ করার কথা বলেন আবারও সেই সাহাবী বিবাহ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর বিশ্বাস করে এবং আল্লাহ রাসূলকে মানার তার নির্দেশ পালন করার জন্য
এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারবার বললেন, চারটি বিবাহ করার পর এত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। জাল্লাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে কর্মহীন থাকলেও, কর্ম যদি না থাকে বিবাহ করলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বরকত আসবে, আসবেই যদি আপনি আল্লাহ রাসূল সাল্লামের উম্মত নিজেকে দাবি করেন। এই বিশ্বাস আপনার রাখতে হবে। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যে মেয়েটাকে বিবাহ করে বাড়ি নিয়ে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বাপের কাছে যত দিন রেখেছিলেন তত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাপের মাধ্যম করে তাকে রিজিক দিয়েছে, তাকে খাবার দিয়েছে। আপনি যেই বিবাহ করে নারীকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর বাড়ি থেকে সেই খাদ্যটাকে কেটে আপনার বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করবেন, আপনার মাধ্যম করে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের নির্দেশ। এই যদি আমরা এই নির্দেশকে, এই সুন্নাতকে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমাদের সর্বক্ষেত্রে উন্নতি আসবে, অবনতি নয়। উন্নতি বলতে বিবাহ জীবন যদি আমি কাটাই, বিবাহ জীবন কাটালে আমি এই ধরনের পাপ থেকে মুক্ত থাকব, আমি নানান ধরনের অসম্মান কাছ থেকে আমি ফিরে আসব। যাদের বিবাহ হয়েছে, দু এক ছেলের বাপ হয়ে গেছে, যাদের তিন চারটা হয়ে গেছে তাদের কথা আপনি ফলো করেন, আর যাদের দুটো একটা বাচ্চা হয়েছে ওই সমস্ত মানুষদেরকে আপনি লক্ষ্য রাখেন, যাদের আড্ডা ছিল যে সমস্ত জায়গায়, আর কেউ আড্ডা মারতে যায় না। আমি বলবো না কোন জায়গায় যেত, প্রত্যেকটা মানুষ একটা যৌবনের সময়ে তারা যে বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে বেড়াতো, তাদের যে ড্রেস পোশাক ছিল, যে তারা রং চঙা হিসেবে তারা সাজন গুজন করতো, এখন তাদের আর ভিতরে নেই। কেন? ওই যৌবনের চাহিদা মিটে গেছে বাড়িতে তার স্ত্রীর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসেজই দিতে চাইছেন, যদি তারা করে তাহলে তাদের এই ডেভেলপ, তাদের উন্নতি ঘটবেই ঘটবে, তাদের সময়ও নষ্ট হবে না, কর্মের ফিল্ডে তারা নেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কর্মহীন রেখেছিলেন, বিবাহ করলে তার ব্রেনে এই পেশাটা পড়বে, চাপ বাড়বে, আমার বিবাহ হয়েছে আমাকে এখন ইনকাম করতে হবে, এই বোধ শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে ভরে দিবে। আফসোসের বিষয়, আমরা এই সুন্নাতকে পালন করতে পারলাম না। অনেক হয়তো পিতা মাতা বলে যে ছেলের বিবাহ দেওয়া ফরজ, কাজ জিনা, এটা আপনার ভুল কথা। বিবাহ ফরজ আপনাকে কে বললো? বিবাহ দেওয়াটা তো রাসূলের সুন্নাত। অনেক পিতা বলে যে ছেলের বা মেয়ের বিবাহ দেওয়াটা ফরজ, এখনো পর্যন্ত বাকি আছে, দিতে পারলাম না, হজ করতে পরে যাব। অনেকে বলে হজ করাটা আপনার ফরজ, ছেলের বিবাহ দেওয়াটা ফরজ নয়, এটা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। তবে কারণ বশত ফরজ আইন হয়ে যায়, দিতে বাধ্যতামূলক হয়ে যায়, তবে ছেলের জন্য নয়, মেয়ের ক্ষেত্রে। ছেলে ক্ষমতা থাকলে ছেলে নিজেই বিবাহ করবে, যদি তার যৌবনের এবং তার সে ভরণ পোষণের ক্ষমতা যদি থাকে বা রাখতে পারে। যদি আমরা বিবাহ করি, এই রাসূলের সুন্নাতকে পালন করি, তাহলে আমাদের অবশ্যই উন্নতি ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উন্নতি তিনি ঘটিয়েছিলেন। আবার যদি আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্নতি কী ঘটিয়েছিলেন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কোরআনুল কারিমে একাধিকভাবে এসেছে, আকিমুস্সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো এবং তোমরা যাকাত দাও, এই যে বার্তা মেসেজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, যে সময়ে ডাকাতি চুরি আর ওই পকেট মার অনেক অনেক কিছু ঘটেছিল, এই পন্থা তারা হারাম পন্থা অবলম্বন করে ইনকাম করতো অভাব অন্টনের কারণে, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পন্থা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ধনী ব্যক্তিরা তোমরা যাকাত দিবে, গরিব ব্যক্তিরা যাকাত নেবে, এই পন্থা দিলেন। এই পন্থা যদি তারা মেনে নেয় তাহলে চুরি ডাকাতি ছিনতাই আর ওই হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হবে না। হারাম কাজে লিপ্ত করার জন্যে যাতে তারা না হয়, হালাল পন্থা যদি অবলম্বন করে, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আহালাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করা হলো আর সুদি কারবারকে হারাম করা হলো। গভীরভাবে ভাববেন কথাটাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক ব্যবসা হচ্ছে হালাল আর সুদের কারবার হচ্ছে হারাম, ব্যবসা করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খুদ ব্যবসা করেছেন। ব্যবসাটা হবে কি? এবার এই ব্যবসার ক্ষেত্রেও আমরা ব্যবসা করতে গিয়েও হারাম পন্থা অবলম্বন করেছি। হারাম পন্থা যে সুদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে থাকার কথা বললেন, আজকে ব্যবসা করার জন্য আমরা হালাল যে ব্যবসা, সেই ব্যবসাটাকে করতে গিয়ে সে জায়গাতেও আমরা হারাম ভরে বসে আছি। লক্ষ্য করেন, সুদের সঙ্গে আমরা সম্পৃক্ত, যুক্ত,
আমরা ব্যবসা করতে গেলে, আমরা বাড়ি ঘর করতে গেলে আমরা ওই সুদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছি, আমরা ওই সুদের টাকা নিয়ে সমস্ত কাজ করছি। আপনার ব্যবসা যদি হালাল পন্থা হয়, আপনাকে এক্সাম্পল আমি দিই, যা আপনার জন্যে কাঁচা ফল, আপনি যদি আপেল বিক্রেতা, আপেল যদি আপনি ডেলিভারি দিচ্ছেন, আপনার যদি আড়ত থাকে, এইটা হচ্ছে হালাল ব্যবসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য হালাল করে দিয়েছেন, আর সুবহান হালাল করেছেন, কিন্তু এই হালাল ব্যবসা করতে গিয়ে আপনি ওই সুদের টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করলেন, যার কারণে এই ব্যবসাটা আপনার হারাম হয়ে গেল। অথচ আপনাকে এই ব্যবসা করতে গেলে, আপনাকে যে ব্যবসা আপনি করবেন, আপনাকে আগে জানতে হবে ব্যবসাটা আমি যে করতে চাইছি এটা হালাল না হারাম, এটা প্রথম আপনাকে দেখতে হবে। যদি হালাল হয়, আমি যে টাকা নিয়ে ব্যবসা করতে চাইছি সেই টাকাটা আমার হালাল তো, এটা ভাবনার বিষয় আছে। এটা হলো না, এটা আমরা করতে পারিনি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ মোতাবেক, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আমরা সঠিকভাবে যাকাতটাকে যে বের করতে হবে, অভাব অনটনের কারণে গরিব দুঃখী ব্যক্তিদেরকে যে টাকাটা বণ্টন করতে হবে, আমরা সে জায়গায় করলাম না। এই যাকাতের যদি আমাদের প্রচলন থাকতো, তাহলে সোসাইটি সমাজে এই অবনতি হতো না, মানুষ দুঃখে বেদনাতে তাদের সংসার চলতো না, অবশ্যই তাদেরও আপনার যদি ভালো খুশিতে যদি জীবনযাপন হতো, তার সামান্যতম তার পরিবার খুশি থাকতো, সেটা করলাম না। যার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে রয়েছে আমাদের উন্নতি। যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিসটাকে যদি আমরা মেনে নিতাম, তাহলে আমাদের জন্য অবশ্যই উন্নতি ঘটত, অবনতি হতো না। উন্নতি বলতে গেলে আমার যাকাত ফরজ, আমার যাকাত বেরিয়েছে, আমার প্রতিবেশী যে গরিব দুঃখী আমি তাকে ইচ্ছাকৃতভাবে যে টাকা দিয়ে ব্যবসা করাতে বলবো, এটা আমার দ্বারাই হয় না, আমি পারছি না, তবে আমার যেহেতু যাকাত ফরজ, যাকাত বের করতে হবে, তখন আপনি দেখছেন আপনার পাশে যে বসবাস করছে সে হয়তো টাকার কারণে কোনো ছোটোখাটো ব্যবসা করতে পারছে না, ওই যাকাতের টাকা দিয়ে ওই গরিব ব্যক্তিকে আপনি দিন, যাতে করে ও তার কিছু ব্যবসা করে তার সংসারটাকে ম্যানেজমেন্ট করতে পারে। এটা হচ্ছে উন্নতি, এটা আমরা করতে পারিনি। এর জন্য আপনাকে বলছি যে রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমেই রয়েছে সর্বোন্নতি, উন্নতি আর উন্নতি আমরা করিনি, এটা অবনতি ধরেছে। আমরা সেই টাকা দিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন যে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, রাসূলের এটাও সুন্নাতের মধ্যে পড়ে, আমরা এই সুন্নাতকেও মানতে পারিনি, রাসূল সাল্লামের এই পন্থা অবলম্বন করতে পারিনি, তার খবর আমরা নিলাম না। তাহলে উন্নতি আসবে কোন জায়গায়? যে উন্নতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন এই পৃথিবীর বুকে এসে 23টি বৎসরে, মাত্র 23টি বৎসর তিনি এই আন্দোলন চালিয়ে মানব জাতির ভিতরে উন্নতি ঘটিয়েছিলেন, তাদের অসভ্য ব্যক্তিদেরকে সভ্যতায় পরিণত করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সেটাও পারিনি। আরও কি উন্নতি ঘটবে? আল্লাহ রাসূল কি ঘটিয়েছিলেন? আর একটি উন্নতি আল্লাহ রাসূল ঘটিয়েছিলেন, অনেক অনেক কথা, আর একটা আপনাকে কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোঁফটাকে ছোট করতে বললেন, দাড়িটাকে লম্বা করতে বললেন, এক্ষেত্রে আপনার উন্নতি কী আছে? এক্ষেত্রে উন্নতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কথা নির্দেশ দিলেন যে যুজ্জু শাওয়ারিবা ওয়া আরহুল লোহা খোয়ালিফুল মাজুস, তোমরা গোঁফকে ছোট করো, দাড়িকে লম্বা করো, অগ্নি পূজকদের বিরোধিতা করো। এই যে নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, গোঁফটাকে ছোট করার কথা কেন বললেন? আপনার দাড়িটা যদি লম্বা হয়, লম্বা হলে আপনার ফায়দা, আপনার লাভটা কি? দাড়ি যদি লম্বা হয়, আপনার দাড়ি যদি চেঁচে না ফেলেন, তাহলে আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না। আজকে বৈজ্ঞানিক প্রমাণ করে দেখিয়েছে, রাসূলের সুন্নাত যা আছে বৈজ্ঞানিক আজকে প্রমাণ করে ছেড়েছে যে স্কিনের যে প্রবলেম, সে প্রবলেমগুলো হবে না যদি কোনো ব্যক্তি দাড়ি চেঁচে না ফেলে। আর একটি প্রবলেম সলভ হবে, যদি কোনো ব্যক্তি দাড়িটাকে ছেড়ে দেয়, যদি ছেঁটে না ফেলে, তাহলে তার যৌবনের কোনো সমস্যা হবে না, এইটা যদি পালন করে, আজকে বৈজ্ঞানিক প্রমাণ করেছে। তাহলে আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশটাকে মেনে নিতেন, দাড়িটাকে লম্বা করে রাখা, তাহলে আপনার এই ক্ষতি থেকে সাধারণত আপনি বাঁচতে পারতেন। আরও অনেক ক্ষতির কথা বৈজ্ঞানিক প্রমাণ করেছে, দুইটি কথা বললাম, এক হচ্ছে যৌবনের কথা, এক হচ্ছে স্কিনের প্রবলেমের কথা। দুই নম্বর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন গোঁফটাকে ছোট রাখার কথা, গোঁফটা যদি আপনি ছোট না করেন সমস্যা কী হবে? এখানে যে সমস্যার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক আপনি যদি গোঁফটাকে ছোট না করেন, গোঁফ যদি আপনার বড় থাকে,
তাহলে আপনি যে তরল জাতীয় খাবার আপনি খাচ্ছেন আপনার শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রেও আপনার সেই জীবাণু জমে নাকের ভিতরে আপনার জীবাণু গেলে আপনার ক্ষতি। পাশাপাশি তরল জাতীয় পানি পান করুন, দুধ পান করুন, চা পান করুন, আপনার গোপে যদি ঠেকে, যে গোপে জীবাণুগুলো ঠেকে আছে সেই জীবাণুগুলো তরল জাতীয় খাবার খাওয়ার ফলে তার মাধ্যম করে ভিতরে গেলে আপনার ক্ষতি হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশটাকে যদি আমরা মেনে নিতাম তাহলে আপাতত আমরা এই ধরনের অবনতি থেকে বাঁচতাম, আমাদের উন্নতি ডেভেলপ হতো। এটাও আমরা করিনি। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক তিনি উন্নতি ঘটিয়েছিলেন। আবার নির্দেশ মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কুকুরে কোনো পাত্রে মুখ দিয়ে দেয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ একবার মাটি দ্বারা, বাকি টোটাল সাতবার ধোয়ার কথা, একবার মাটি দিয়ে ছবার এমনি প্লেন পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নির্দেশ দিলেন। এখন বৈজ্ঞানিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতটাকে গবেষণা করলেন, যদি আমরা সাতবারই পানি দিয়ে ধুয়ে ফেলি ক্ষতিটা কী আছে, যদি মাটি বাদ দিয়ে অন্য কিছু দিয়ে একবার ধৌত করি বাকি ছবার পানি দিয়ে ধুই তাতে কী আছে। বৈজ্ঞানিক আজকে প্রমাণ করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ একবার মাটি দিয়ে বাকি ছবার পানি দিয়ে টোটাল সাতবার ধোয়ার কথা নবী করিম সাল্লাম বললেন, যদি কোনো কুকুরে কোনো পাত্রে মুখ দিয়ে ফেলে চেটে ফেলে, তাহলে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইলেন, এই নির্দেশ দিলেন। এবার বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলেন যে একবার যদি মাটি দিয়ে যদি না ধয় অন্য কিছু কেমিক্যাল যদি ধুয়ে ফেলে কুকুরের জিভাতে যে জীবাণু সে জীবাণু দূর হচ্ছে না, সাতবার প্লেন পানি দিয়ে ধোয়ার পরেও জীবাণু দূর হয় না, যেই মাটি বাকি ছবার আর একবার মাটি দিয়ে ধৌত করলে সমস্ত জীবাণু মুক্ত। সুবহানাল্লাহ বলার মন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দুই বছর আগে নয় 1450 পূর্বে এই নির্দেশ দিয়ে গেছেন যে কুকুরে কোনো পাত্রে যদি মুখ দিয়ে দেয় তাহলে চেটে ফেলে তাহলে তাকে একবার মাটি দিয়ে বাকি ছবার তোমরা পানি দিয়ে ধৌত করো। যদি আমরা এই নির্দেশকে মেনে নিতে পারি তাহলে আমাদের জীবনে উন্নতি ঘটবে। আবার কিছু উন্নতির কথা আপনাকে বলি, আপনাকে বলতে চাইছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক আপনাকে রাত্রে ঘুমানোর যে কথা আমি বলেছিলাম গত জুমাতে, যে ঘুমানোর যে আদব শিষ্টাচার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এখানে কি আমাদের উন্নতি ঘটবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দ্রুত রাত্রিতে ঘুমিয়ে পড়ো আর সকাল সকাল উঠে পড়ো, রাসূল এটা নির্দেশ। এবার আমরা এটাকে একটুকু বুদ্ধিমান চালাক হিসেবে আমরা এটাকে উল্টো করেছি, রাত্রেতে দেরি করে ঘুমানো আর সকালে দেরি করে উঠা, আমাদের উল্টো অপোজিট চলছে। এবার এ জায়গায় আমাদের ক্ষতি কি? আপনাকে সেদিনকে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতটাকে যদি আমরা মেনে নিতাম, রাত্রিবেলায় দ্রুত তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া আর সকালে তাড়াতাড়ি উঠে যাওয়া, তাহলে এতে আমাদের স্বাস্থ্যের দিক দিয়ে আমাদের কোনো সমস্যা কোনো ক্ষতি নেই, আমাদের ব্রেনেরও কোনো সমস্যা হবে না। বেশি বেশি রাত্রি জাগরণ করলে যে ক্ষতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সারাদিন ব্রেন মস্তিষ্ক আমাদের ফ্রি থাকে না, মন সবসময় ভারী ভারী, আবার খাবার খেতে গিয়েও খাবারে অরুচি ভাব, হজমও ঠিকঠাক হয় না রাসূলের এই সুন্নাতকে না মানার কারণে। রাত্রিতে বেশি জাগরণ করে ঘুমানো, ফজরের ফরজ নামাজকে বাদ দেওয়া, আর এই যে চোখের চারিবারে কালো কালো ক্যালসা ভাব পড়ে যাওয়া, মুখের প্রবলেম ঘটানো, অনেক অনেক সমস্যা রাত্রিকে জাগরণ করার কারণে, রাসূলের এই সুন্নাতটাকে না মেনে নেওয়ার কারণে। যদি আমরা এটা মেনে নিতাম তাহলে আমাদের উন্নতি ঘটত, আমাদের শারীরিক দিক দিয়ে কোনো সমস্যা থাকতো না, শরীয়তের দিক দিয়ে কোনো সমস্যা থাকতো না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশটাকে মেনে নিতে পারতাম। এটাও আমরা করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমেই রয়েছে আমাদের উন্নতি, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে নিতে চাই। আপনাকে যে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আহজাবে 33 নম্বর সূরার 71 নম্বর আয়াতের শেষের অংশ দিয়ে আমি বলতে চাইলাম, যে আমায়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবে অবশ্যই তারা বড় লাভবান হবে। এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন, তাহলে লাভবান এই দিক দিয়ে যদি হব আমরা, আমরা যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার নির্দেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশটাকে মেনে নিতে পারি তাহলে আমাদের সর্বক্ষেত্রেই উন্নতি হবে এবং আমরা লাভবান হব, নচেত হতে পারবো না। মানুষের তৈরিকৃত নিয়ম নীতিতে কোনো আমাদের কল্যাণ নেই,
শরীয়তের যে সমস্ত নিয়ম নীতি আছে এগুলোকে যদি মেনে নিতে পারি, এতে একশোতে একশো, আপনাকে 99 বলবো না, একশোতে একশোই কল্যাণ রয়েছে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতকে আমরা মেনে নিতে পারি, এই নির্দেশকে মেনে নিতে পারি। আমরা পারলাম না। আল্লাহ সুবহান ও তাআলার যে নির্দেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ, সর্বক্ষেত্রে যে আমাদের উন্নতি হবে, এই নির্দেশগুলোকে আমরা নিতে পারলাম না। আমরা না নিজেদের ব্যক্তিগত জীবনে মেনে নিতে পারলাম, আমরা শারীরিক গঠনের দিক দিয়ে, আমরা না পারিবারিক জীবনে মেনে নিতে পারলাম, না সামাজিকতার জীবনে মেনে নিতে পারলাম, পারলাম না। আমরা পারিনি যার কারণে আমাদের ডেভেলপ, আমাদের উন্নতি আমাদের ভিতরে নেই। আপনার আমার ভিতর থেকে নানান ধরনের শিরিক বিদআত কুসংস্কার, আপনার আমার ভিতর থেকে অসভ্যতা বর্বরতা, আপনার আমার ভিতর থেকে চুরি ডাকাতি লুণ্ঠন, আপনার আমার ভিতর থেকে জেনা ব্যভিচার, আপনার আমার ভিতর থেকে কুকর্ম দূর একমাত্র হবে আল্লাহ সুবহান ও তাআলার নির্দেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মেনে নিতে পারলে। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষাটাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাটাকে ফরজ করেছেন, সর্বক্ষেত্রে সমস্ত জিনিসের ডেভেলপ এবং উন্নতি ঘটনার জন্য ঘটানোর জন্যে আল্লাহ সুবহান ও তাআলা যে শিক্ষাটাকে ফরজ করলেন এটাতেও আমরা মানি নি। আল্লাহ সুবহান ও তাআলা ইকরা দিয়ে আল্লাহ সুবহান ও তাআলা বলতে চাইলেন শিক্ষার কথা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইলেন তলাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, আমি প্রত্যেক মুসলিমের জন্য শিক্ষাটাকে ফরজ করেছি। তলাবা মানে খোঁজা, শিক্ষা মানে শিক্ষা অনুসরণ করা, খোঁজা, কোন শিক্ষা খুঁজবেন, যে শিক্ষা খোঁজ করলে মানব জাতির কল্যাণ হবে, অকল্যাণ বলে কিছুই হবে না। সমস্ত শিক্ষামূলক জিনিসকে আপনাকে ফোন করতে হবে, আপনার সায়েন্সের দিক দিয়ে বলেন, আপনার মেডিকেল আপনি দেখেন, সমস্ত জিনিসেরই কথা আল্লাহ সুবহান ও তাআলা বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যত সমস্ত যেগুলো মানুষের জন্য কল্যাণকর এই সমস্ত শিক্ষাকে অন্বেষণ যদি আমরা করি, আমরা খোঁজাখুঁজি করি, তাহলে এতে আমাদের উন্নতির ডেভেলপ আছে, নচেত নেই। এই ক্ষেত্রে আপনাকে যে শিক্ষার কথা বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতকে যদি মেনে নিতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে মাযা আল্লামতাহু ওয়া মা আদাবতাহু, কাল কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের সন্তানকে কি শিক্ষা ও আদব শিষ্টাচার দিয়েছো, এটা কাল কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশটাকে যদি মেনে নিতাম যে আমাকে কাল কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে আমার সন্তানের ক্ষেত্রে যে তাকে কি শিষ্টাচার কি শিক্ষা দিলাম, তাহলে আপনি যদি এটা ভাবতেন তাহলে আপনি অবশ্যই এখন থেকে চিন্তা করতেন যে আমার সন্তানকে যে শিষ্টাচার যে শিক্ষা দিচ্ছি এই শিক্ষা দিয়ে তার কতটা কল্যাণ হবে এবং সোসাইটি সমাজে তার শিক্ষা নিয়ে কতটা কল্যাণ হবে এবং দেশে কতটা লাভজনক হবে, এটা যদি আমরা করতাম তাহলে এতে আমাদের ডেভেলপ উন্নতি হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশকেও আমরা মেনে নিতে পারিনি যার কারণে আমাদের পারিবারিক জীবনে এবং সামাজিকতার জীবনে অবনতি ছাড়া উন্নতি ঘটে না। সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে পাচ্ছি না, সন্তানকে এই শিক্ষা রাসূলের নির্দেশকে না দেওয়ার কারণে, রাসূলের এই সুন্নাতকে নির্দেশকে না মানার কারণে আমাদের যে অবনতি, সন্তানদের কাছ থেকে যে ভালোবাসা, যে আচার আচরণ, তার ব্যবহার পাওয়ার যেটা আমার অধিকার ছিল, সেই অধিকার সম্পর্কে তাদেরকে আমরা অবগত করিনি, জানাইনি, যার ফলে বৃদ্ধাশ্রমে দিন রাত আমাদেরকে কাটাতে হয়, আমাদের কাছে তাদেরকে তাদের কাছ থেকে ভৎসনা, তাদের কাছ থেকে গালি, তাদের কাছ থেকে মার আর গালি, অকট্ট ভাষা, এগুলো ছাড়া আর কিছু আমরা পাই না রিটার্ন তাদের কাছ থেকে। কেন? আপনি ছোটবেলায় সে হক না আদায় করার কারণে আপনার বৃদ্ধকালে আপনি সেই হকটা পাচ্ছেন না, পাবেন কোথা থেকে? আপনি তো হক তাকে সেই শিক্ষাটা দিলেন না, তার ভিতরে যে নীতি দেওয়ার কথা আল্লাহ সুবহান ও তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা আমরা দিতে পারলাম না। আমরা কোনো ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে নিতে পারিনি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মানতে পারিনি, যার ফলে আমাদের উন্নতি হচ্ছে না, অবনতি আর অবনতি। এরই জন্যে আপনাদেরকে আমি বলছি, আপনাদেরকে মানে আমাকেও নিও, সবাইকে আমি বলতে চাইছি, শিক্ষিত অশিক্ষিত এখানে যত অনেক অনেক হাই এডুকেশন ব্যক্তি রয়েছেন উপরে যারা আছেন, আপনাদেরকে বলছি বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করবেন, বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা আপনাকে করতে হবে, মানে আমাদের সবাইকে করতে হবে, নিজকে নিয়েও ভাবতে হবে, সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে ভাবতে হবে,
আপনাকে ভাবতে হবে সোসাইটি সমাজকে নিয়ে ভাবতে হবে। শুধুখানি আপনি নিজের কথাই ভাববেন, ছেলেমেয়ের কথা ভাববেন, এটাতেই শেষ নয়। আপনাকে ভাবতে হবে সোসাইটি সমাজের কথা। আপনি বলতে চাইছেন আমি যে সোসাইটি সমাজে বাস করি সেখানে অধিকাংশ মানুষেরা অশিক্ষিত, তারা নীতি বুঝে না, ভালো জিনিস বুঝে না। ভালো জিনিস বোঝানোর জন্যে আপনার মতো ব্যক্তিটাকে বাড়ির মধ্যে না থেকে আপনাকে ফিল্ডে নেমে এসে মানুষের দ্বারে দ্বারে মানুষকে এই নীতিগুলো বুঝাতে হবে, মানুষকে এই শিক্ষাগুলো দিতে হবে। আপনি যখন আপনার ছেলেমেয়ের কথা ভাবছেন যে আমার ছেলেমেয়েকে যদি শিক্ষা দিতে পারি তাহলে তাদের ব্যক্তিগত জীবনে তারা স্বচ্ছ হতে পারবে, তারা একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে, আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে দেশের জন্যে, তাহলে আপনাকে এটাও ভাবতে হবে যে আপনি যেগুলো ভাবছেন বুঝছেন হতে পারে আপনার প্রতিবেশীর সেই সন্তানের পিতামাতা জানে না, আপনাকে সেই পিতামাতাকে অবগত করতে হবে এবং তাদেরকে নানানভাবে তাদেরকে সার্ভিস দিতে হবে, তাদেরকে বুঝাতে হবে, বুঝে তাদেরকেও উন্নতি ঘটানোর জন্য আপনাকে ফিল্ডে নামতে হবে। যদি নিজের জন্য ভাবেন, পরিবারের জন্য ভাবেন, সোসাইটি সমাজের জন্য যদি না ভাবেন তাহলে আপনার মনে করবেন আপনার উন্নতি পরিপূর্ণ হবে না। আপনার যে উন্নতি ভাবছেন সে উন্নতি পরিপূর্ণ হবে না, আপনার স্বপ্ন যেটা সেটা পরিপূর্ণভাবে পূরণ হবে না। এটা পূরণ করার জন্য আপনাকে নানানভাবে চিন্তা ভাবনা করে সর্ব সেক্টরের মানুষের কথা আপনাকে ভাবতে হবে। এটাই যদি আপনি ভাবেন, আপনি একজন বড় ডাক্তার হিসেবে আপনি আছেন তাহলে আপনি যে একজন বড় ডাক্তার আপনাকে ভাবতে হবে আপনার সোসাইটি সমাজে কিভাবে তারা যে সমস্ত জিনিস দিন রাত করছে তার আচার আচরণের মধ্যে তাদের কি কি জিনিসগুলো করলে যে ক্ষতি তার দেহের জন্যে, তার শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে যেগুলো ক্ষতি, এই ক্ষতির থেকে বাঁচানোর জন্যে আপনাকে সুপরামর্শ দিতে হবে প্রতিবেশী লোককে যে তোমরা এই খাবার থেকে বেঁচে থাকো, এই খাবারগুলো তোমরা খাও, তাহলে স্বাস্থ্যের জন্য এগুলো তোমাদের ক্ষতি হবে না, স্বাস্থ্যের জন্য এগুলো কল্যাণকর হবে, অকল্যাণ হবে না। এইটা যদি আপনি মানতে পারেন তাহলে আপনার এই শিক্ষাতে মানব জাতির জন্য কল্যাণ হলো। আর এটাই যদি মনে করেন যে না তার রোগবালা হোক, আমার চেম্বারে আসুক, আমারও কিছু হবে আর তারও কিছু হবে, এটা ভাবার আগে আপনাকে ওইটাকে ভাবতে হবে। আপনি একজন যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত, আল্লাহর কাছে শুকরিয়া কৃতজ্ঞতা স্বীকার করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিবেশীর মধ্যে, আপনার গ্রামের মধ্যে, আপনার এলাকার মধ্যে আপনার মতো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানটা দিলেন যে জ্ঞানের মাধ্যমে আপনি এই ধরনের চিকিৎসাগুলো করছেন। আপনাকে পৃথিবীর হাজারো ব্যক্তিরা, হাজারো নানান বৈজ্ঞানিক সায়েন্টিস্ট চাইলেও আপনাকে শিক্ষা দিতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি না থাকেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাজি থাকতে হবে, আপনার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে, আপনার প্রতি সন্তুষ্ট আছেন এক্ষেত্রে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো ব্যক্তিটাকে চয়ন করে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাটা দিলেন। তাই শিক্ষা যখন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এর কৃতজ্ঞতা স্বীকার আপনি করুন, শুকরিয়া জ্ঞাপন করুন আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। আমি ওই সমস্ত শিক্ষাবিদদেরকে বলবো যারা হাই এডুকেশন ব্যক্তি, আপনাদেরকে বলতে চাইছি, মাস্টার হতে পারেন, প্রফেসর হতে পারেন, আরও কিছু হাই এডুকেশন ব্যক্তি আছেন, আপনাদেরকে লক্ষ্য করে বলছি আপনি আপনার কথা শুধু ভাববেন না, পরিবারের কথা ভাববেন না, আপনি সোসাইটি সমাজের কথা ভাবুন, আপনি মিল্লাতের কথা ভাবুন, দেশের নাগরিকের কথা আপনি ভাবুন, যা আপনাকে এগুলো ভাবতে হবে। এ ভাবনা একাই আপনি ভাবতে পারেন, যে ভাবনা আপনি ভাবতে পারেন এটা চাষি কোনো চাষি ভাবতে পারে না, লেবার শ্রেণীর ব্যক্তি কিছু ভাবতে পারে না, তারা ভাবলেও তাদের দ্বারা কোনো কিছু উন্নতি হবে না, ডেভেলপ হবে না, আপনার দ্বারা যেগুলো হবে। আসুন আমরা নিজকে নিয়ে ভাবি, পরিবারের ছেলেমেয়েকে নিয়ে ভাবি, সোসাইটি সমাজকে নিয়ে ভাবি, দেশকে নিয়ে ভাবি, তাহলে আমাদের সর্বক্ষেত্রে উন্নতি হবে, অবনতি কোনো জায়গায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর নির্দেশকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের উন্নতি হবে, অবনতি থেকে আমরা ফিরে আসবো। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন যতগুলো কথা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলালেন আমাকে এবং আমাদের প্রত্যেককে যেন এই কথাগুলোকে চিন্তা ভাবনা করার সুমতি দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে তোমার নির্দেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আমাদেরকে পঙ্খানুপঙ্খভাবে মানার এবং তার উপর জানার এবং তার উপর বাস্তবায়িত করার তুমি তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যদি কবরের আযাব হয় কবরের আযাব থেকে তাদেরকে মুক্ত করো, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামের আযাব কবরের আযাব থেকে মুক্ত করে তাদেরকে জান্নাতে ফেরদাউস তুমি নসীব করো, বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা